আল্লাহ, গড, বাহেগুরু, কত নামে তাকে আমরা ডাকি, কিন্তু তিনি যে মূলত এক সেই কথা ভুলে গেছি বলেই আজ আমাদের ধর্ম নিয়ে দ্বন্দ্ব। ধর্ম মানুষকে ঐক্য গড়ে, এক করে। ধর্ম কখনো কাউকে আলাদা করে না, কারণ ধর্মের মূল কথাই হলো যিনি সকলকে ধারণ করে আছেন তিনি এক এবং অভিন্ন। ভিন্ন বোধ আমাদের অজ্ঞানতার কারণ। তাই প্রতিটি মানুষ, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ব্রাহ্মণ হোক, চণ্ডাল হোক, সকলেই মায়ের পেটেই আমরা আসি। কেমনভাবে আসি? আমাদের মাথাটা থাকে নিচের দিকে, পাটা থাকে উপরের দিকে। কেন? নম অবস্থায় থাকি আমরা। ন শব্দে নত, ম শব্দে মস্ত। এবং যখনই আমরা, আমাদের মধ্যে প্রাণবায়ু সঞ্চার হয়, তখন আমরা অনুভব করি যে আমরা একটা পচা দুর্গন্ধ গুহার মধ্যে আবদ্ধ হয়ে পড়েছি। তখন সকলেই আমরা বলি এইখান থেকে আমরা তাড়াতাড়ি যেন বেরিয়ে যেতে পারি, আর যেন কখনো এই পচা দুর্গন্ধ গুহার মধ্যে আবদ্ধ না হই। কিন্তু যখনই আমরা ভূমিষ্ঠ হয়ে যাই, তখন আমাদের এই ন মটা উল্টে গিয়ে কী হয়ে যায়? মন হয়ে যায়। সেই মন হয়ে কী করি? পঞ্চভৌতিক শরীর, পাঁচটা ভূত আর কি, ছটা রিপু আর কি, আর পঞ্চ ইন্দ্রিয়, এই ১৬টার মধ্যে আবদ্ধ হয়ে যায়। পঞ্চভূত, পঞ্চ ইন্দ্রিয়, ছয় রিপু, এই ১৬টার চক্রে আমাদের আত্মবিস্মৃতি ঘটে। তখনই আমরা আমাদের অস্তিত্বকে ভুলিয়া এই মন দৌড়তে থাকে এই অনিত্য বস্তুর পিছনে। তাই সে হিন্দুই হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, সকলেই দৌড়াচ্ছে, ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য। কিন্তু যিনি সেই আত্মাকে অনুভব করেন, তিনি আত্মার অধীনে চলেন, স্বসত্তা, স্বর অধীনে চলার নামই স্বাধীন। ভারতবর্ষ আমার এমন মা, যিনি বিশ্বজননী, ভারত মাতা অখণ্ড জ্ঞান ও দায়িনী। তাই এই ভারতবর্ষের, ভারতবাসীর মণি ঋষিরাই সারা বিশ্বকে শিক্ষা দিতে পারে, তাদের শান্তি দান করতে পারে। সেই শান্তির জায়গাই হলো আমার ভারত মাতা, ভারতবর্ষ। আজ আমরা ভারতবর্ষে জন্মে আজ আমরা নিজেরাই অশান্তি ভোগ করছি। তাই এই শান্তি দান করবার জন্য যুগে যুগে একজন করে আসছেন তত্ত্বদর্শী অবতার মহাপুরুষ। যে লাস্ট যে যুগ অবতার শ্রীরামকৃষ্ণ দেব এলেন, তিনি যে কথা বলেছিলেন আজ সকলেরই জীবনে পাথেয় হওয়া উচিত, যে কল্পতরু রূপে তিনি যেমন বলেছেন যে তোমাদের চৈতন্য হোক, কিন্তু এখন মনে করতে হবে আমরা কয়েকজন চৈতন্য চাই। যারা চৈতন্য চান তাদের তো তিনি চৈতন্য দান করবেনই, কারণ মা তো চৈতন্য দান করবার জন্য ব্যাকুল হয়ে আছে। কারণ ছেলেকে কোলে করবার জন্য মা হাত তুলে দাঁড়িয়ে আছে গো, কিন্তু ছেলে হাতটাকে এমনভাবে করে আছে, ছেলে হাতটা কিন্তু নিচে ওপরে তুলছে না। মহাপ্রভু এলেন হাত তুলে জগৎকে বোঝাতে যে ওরে আত্মসমর্পণ কর, কিন্তু আমরা সবাই বাসে যাই হাত তুলি, কিন্তু ভেতর থেকে হাত তোলা মানে সারেন্ডার, শরণাগতি হওয়া। যে মার কাছে শরণাগতি হয়ে যায় মা তাকে বুকে তুলে নেয়, তার মানে আত্মসমর্পণ করো। যে সমর্পণ হয়, যে শরণাগতি হয়, মা তাকে সব কিছু দেখে। তাই এই এই যে জ্ঞান, এই জ্ঞানের দেশই হচ্ছে আমাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষ থেকেই জ্ঞান সারা পৃথিবীতে ছড়াবে। যেটা যাও করার জন্য বিবেকানন্দ গেলেন পাশ্চাত্যে, কে পাঠালেন? শ্রীরামকৃষ্ণদের প্রেরণা দিয়ে পাঠালেন বিবেকানন্দকে বিশ্ব ধর্মসভায়। সেখানে বিশ্ব বিজয়ী বীর সন্ন্যাসী কি শিক্ষা দিয়ে এলেন? এমন শিক্ষা দিয়ে এলেন যে প্রতিটি মানুষের বিবেকে আনন্দ দান করে বিবেকানন্দ নামে পরিচিত হলেন বিশ্ববাসীর দরবারে। আজ সেই বিবেকানন্দ হওয়ার জন্য চাই কি? আগে জ্ঞান, জ্ঞান থেকে আসে বিবেক, বিবেক থেকে আসে বৈরাগ্য, বৈরাগ্য থেকে হয় ঈশ্বর লাভ। তাই জ্ঞান থেকে বিবেক, বিবেক থেকে বৈরাগ্য, বৈরাগ্য থেকে হবে ঈশ্বর লাভ। তাই আমাদের বৈরাগ্য কখন আসবে? যখন আমরা, আমাদের মধ্যে জ্ঞান ঢুকবে। সেই জ্ঞানের জন্যই তো শ্রীরামকৃষ্ণদেব জ্ঞানরূপ তেল মেখে নিয়ে সংসার করতে বললেন। তাহলে আজকে জ্ঞানরূপ তেল মনে মাগলে তবেই না আমাদের মায়ার আসক্ত থাকবে না।
কিন্তু যদি তা না হয় তাহলে তো মায়ের আসক্ত থাকবেই। তাহলে আমরা কাঁঠাল ভাঙতে গেলে তেল মাখার কথা বলেছেন, তা সংসারে প্রবেশ করবার জন্য নিত্য অনিত্য দুই বস্তুকে বোধের নাম যে জ্ঞান, সেই জ্ঞানকে জানার জন্য আমাদের মনে ব্যাকুলতা নেই। তাই যার মধ্যে ব্যাকুলতা আছে, বিবেকানন্দের মধ্যে সেই ব্যাকুলতা ছিল, তাই তো তিনি বিবেকানন্দ হয়েছিলেন। স আমিকে জেনেছিলেন, স আমিকে জানলেই স্বামীজি হওয়া যায়। তাই স আমিকে জানার জন্যই আমরা পৃথিবীতে মানব রূপে আসি, কিন্তু এই মানব রূপে এসে আমাদের সকলের উদ্দেশ্য বড় বড় বাড়ি গাড়ি ভালো প্যালিসিয়ান বিল্ডিং, কখনো আমরা ভাবছি না যে আমরা এই অস্থায়ী বাড়িতে এসেছি কয়েক দিনের জন্য, কিন্তু আমরা সে কথা ভুলে গেছি। আমাদের স্থায়ী যে যা জিনিস তা আমরা ভুলে অস্থায়ীর পিছনে ছুটে বেড়াচ্ছি। যদি আমাদের চোখের সামনে আলোটা থাকে তাহলে ছায়াটা পিছনে যায়, কিন্তু যদি আলোটাকে আমরা পিছনে রাখি আমাদের ছায়াটা সামনে আসবে। তাই আমরা মায়াকে সামনে রেখেছি বলি আমরা সারা জীবন মায়ার পিছনে ছুটতে ছুটতে অকাল মৃত্যু বরণ করছি, হায় হায় করতে করতে জীবনে চলে যাচ্ছি। আসছি যখন কাঁদছি তখন, যাব যখন কাঁদবো তখন, কারণ কি? তখনও বলছি এত বড় সুন্দর বাড়ি করলাম, তার মোহ আমাকে আবার টেনে আনছে। এই বারবার এই মায়ার আসক্ত হচ্ছি বলি আসছি আর যাচ্ছি। আমাদের ফলে কি হচ্ছে? আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমরা যাচ্ছি আবার আসছি, যাচ্ছি আর আসছি। কিন্তু ধর্ম অর্থ কাম মোক্ষ যদি বুঝতাম তাহলে আমরা এই দেহ থাকতে থাকতে আমরা আমার জায়গাটা জেনে নিতাম, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব, সেই জায়গাটা যখন আমার নির্দিষ্ট হয়ে যাবে। তাই ঠাকুর বললেন, যশ উপায়ে ঈশ্বরকে লাভ করার জন্য তোমাদের মনে ব্যাকুলতা চাই। তাই বিবেকানন্দ সেই কথাটাই বললেন। কি বললেন? বললেন, তুমি প্রথমে আগে ফার্স্ট নিজেকে জানো, হু অ্যাম আই। যখন তুমি জানবে তখন কেমন করে তুমি তোমাকে জানতে পারবে? বলছে যে নিজেকে জানে এমন গুরুর সান্নিধ্যে যাও, তাহলে তার মাধ্যমে তুমি তোমাকে জানতে পারবে। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। আর তাই বলছেন, লক্ষ্মীর বাহন পেঁচা কেন গো? লক্ষ্মীর বাহন পেঁচা এই কারণেই, কারণ পেঁচা কখনো সূর্যের আলোয় যায় না, সে অন্ধকারই থাকতে ভালোবাসে। অন্ধকারই তার জীবন, অন্ধকারই তার মৃত্যু। তাই লক্ষ্মীকে যারা শুধু সম্পদকে আমরা বইব, আমাদের মন, আমাদের মনটা পেঁচাই হয়ে যাবে। আমরা কখনো সূর্যের আলো দান করতে এলেও সেই জ্ঞান সূর্যের আলো আমরা নিতে চাইব না। তাই বলছেন যে নারায়ণ কখনো লক্ষ্মী ছেড়ে থাকতে পারে না, যারা নারায়ণকে করেন তারা লক্ষ্মীকেও পান। তাই নারায়ণকে পেলে যে জ্ঞানের দরকার, সে জ্ঞান কি? সরস্বতী হচ্ছেন জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী। তাই তার বাহন কে গো? রাজহংস। তাই রাজহংস কেন? রাজহংসকে দুধ আর জল মিলিয়ে দিলে সে শুধু দুধটাকে খায়, জলটাকে ত্যাগ করে। তাই পরমহংসদেব বললেন, সংসারে জ্ঞান রূপ তেল যদি তুমি মাখো, জ্ঞান গ্রহণ করো, তুমি রাজ হাঁসের মতো হয়ে যাবে। তুমি মায়ার সংসারে থেকেও তুমি ঈশ্বরকে শুধু গ্রহণ করবে, আর সাররূপ ঈশ্বরকে গ্রহণ করে আর অসাররূপ মায়াকে তুমি ত্যাগ করবে, তখন তোমার জীবনটা হয়ে যাবে ঠিক রাজহংসের মতো। তখন সরস্বতী জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী তোমার মাধ্যমেই প্রমাণ হবে, তোমার মনটা তখন রাজহংস হয়ে যাবে। অর্থাৎ এই লক্ষ্মী আর নারায়ণ শব্দের অর্থ এটাই। আর নারায়ণের দেখবেন পাদ পদ্মে পদ্মফুল আছে, পদ্মফুল পাকে থেকেও সে যখন সূর্যের আলো পায় তখন সে প্রস্ফুটিত হয়। তেমনি যার হৃদয়ে জ্ঞান প্রবেশ করে সূর্যের আলো তার প্রস্ফুটিত হয়ে যায়। এই মায়ার সংসারে সে তখন কেমন থাকে? জ্ঞানের আর পদ্ম ফুটে উঠলে যেমন হয়, তেমনি সে এই মায়ার সংসারে পদ্ম ফুলের মতন জীবনযাপন করে। ঠাকুর বললেন, পাকাল মাছের মতন থাকবি, গায়ে পাক লাগবে না। সংসারে মায়ার পাকে তো থাকবো ঠিক কথা, কিন্তু আমাদের মন যেন পাকাল মাছ হয়। তাই শ্রীরামকৃষ্ণদেবের পথে পাথেয় করে নিয়ে আর স্বামীজির যে আদর্শ, মানবাদর্শকে আজকে ঘরে ঘরে পৌঁছে দেবার জন্য দরকার এক জ্ঞান, জ্ঞান বহু জ্ঞানক জ্ঞান। আজকে আমরা বহু জ্ঞানের জ্ঞানী হয়েছি, কিন্তু আসল জ্ঞান, আত্মজ্ঞান আমরা হারিয়ে ফেলেছি। তাই আজ আমাদের এত দুঃখ, এত দৈন্য, এত হতাশা, এত জায়গায় বিশৃঙ্খল। তাই এই বিশৃঙ্খলতা দূর করবার জন্যই সকলকে সচেষ্ট হতে হবে, সকলের মধ্যে আসতে হবে মানবিক প্রেম, সকলকে ভালোবাসাই ভগবানকে লাভ করা। এই নয় আমি ঠাকুর পুজো করছি আর মানুষকে ঘৃণা করছি। আজ থেকে বহুদিন আগেই তিনি বলে গেছিলেন, বহু রূপে সন্মুখে ছাড়ি কোথায়, খুঁজিছ ঈশ্বর
জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর। যারা সত্যিকারের স্বামীজিকে ভালোবাসেন, শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবাসেন, তারা কখনো কোনো মানুষকে ঠকিয়ে মন্দির করবেন না। মনের মধ্যে তাকে প্রতিষ্ঠা করার নামই মন্দির। তাই প্রতিটা মানুষের মধ্যে যিনি আল্লাহকে ডাকছেন তিনি আল্লাহকে প্রতিষ্ঠা করুন মনে, যিনি গডকে ডাকছেন তিনি গডকে মনে প্রতিষ্ঠা করুন। চারটে দেয়ালের মধ্যে নয়, চারটে দেয়ালের মধ্যে করে আমরা তাকে ভাবছি ভগবান বলে চারটে দেয়ালের বাইরে নাই, তাই বাইরে গিয়ে আমরা অন্যায় কর্ম করি। কিন্তু তিনি সবসময় দেখছেন ডাইনে বাঁয়ে আগে পিছে ভিতর বাইরে, তিনি সর্বত্র সবসময় দেখছেন। আয়নার সামনে আমরা যাই করি না কেন, আয়নার দিকে যদি আমার লক্ষ্য নাও থাকে আয়নায় কিন্তু প্রতিফলিত হয়। তাই মানুষ তুমি যা করছো তুমি ভাবছো কেউ দেখছে না, কিন্তু সবার অলক্ষ্যেই তিনি সর্বদা সকলকে দেখছেন। তাই তোমরা যা যা করছো তার ফলস্বরূপ তোমরা কষ্ট পাইতেছ, দুঃখ পাইতেছ, ইহাই তোমাদের ভ্রম। তাই মায়ার ভ্রমে ভ্রমিত হইয়া তুমি যত মায়ার দ্বারা চোখ চালিত হইবে তত তোমার মধ্যে ভ্রম আসিবে, আর ভ্রান্তির দ্বারায় তোমার জীবন অশান্তিময় দুঃখময় হইবে। তাই ভারতবর্ষ শান্তির দেশ। শান্তি মানে স্ব অন্তি, অর্থাৎ তুমি নিজেকে অন্তি করো, তার চরণে নিজেকে সমর্পণ করে দাও। আর আমি বলে কিছু নেই, যখনই তুমি আমি আর আমার বোধে থাকবে ততই তুমি দুঃখ পাবে। তাই সমস্ত দুঃখ নিরসন তখনই হবে যখন তুমি তার চরণে নিজেকে সমর্পণ করে দেবে, তবেই তোমার ভিতরে মনুষ্যত্ব লাভ হবে। তাই বিবেকানন্দ বললেন, বি ম্যান অ্যান্ড মেক ম্যান। আপনাদের সকলের মধ্যে বিবেকানন্দকে ভালোবাসার জন্য যদি কেউ থাকেন, সবাই বলুন আগে নিজে মানুষ হয়ে মানুষ গড়ার জন্য সচেষ্ট হন, তবেই আমাদের এক জ্ঞান জ্ঞান বহু জ্ঞান অজ্ঞান বুঝতে পারবো। এইটাই শ্রীমুখ শ্রীরামকৃষ্ণদেবের মূল কথা। আজকে যেটুকু বক্তব্য সকলের চরণে পরিবেশন করলাম, যারা শ্রীরামকৃষ্ণের প্রতি অনুরাগী, যত অবতার জন্মেছেন তাদের যারা অনুরাগী, সকলের চরণে সকলের পদপ্রান্তে আমি প্রণাম জানিয়ে এই প্রার্থনাই করব যে যেকেই অবতার বলুন না কেন তাদের বাণীকে জীবনে পালন করার নামই তার শ্রদ্ধা। তার মূর্তিকে প্রণাম করে নয়, আর তাকে শ্রদ্ধা হবে তখনই যখন তার বাণীকে আচরণ দ্বারা আমরা গ্রহণ করব। শিখ বলছে লেখা পড়া শেখা, অর্থাৎ যাহা লিখবে তাহা পড়িবে এবং যাহা পড়িবে তাহা শিখবে। অবতারদের যদি তুমি সত্যিকারে শ্রদ্ধা করতে শেখো তাহলে তাদের বাণীকে জীবনে পালন করো। যারা যারা পালন করবেন তাদেরাই তার প্রকৃত অনুরাগী ভক্ত হইবেন। সেই ভক্তদের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। ভুল ত্রুটি থাকলে সমস্ত ভক্তবৃন্দ আমাকে ক্ষমা করবেন, এইটুকুই বলে আমার বক্তব্য শেষ করছি। আজকাল অনেক বইপত্রে যোগাভ্যাসের প্রণালী লেখা আছে দেখতে পাই, সেসব দেখে যোগাভ্যাস করলে কি উপকার হয় না? বই দেখে যোগাভ্যাস করতে যাওয়া খুব বিপজ্জনক। সাধন ভজনের কোনো ক্রিয়াকৌশলই না জেনে শুধু বই দেখে অভ্যাস করতে নেই, কারণ প্রায় সমস্ত ক্রিয়ার অনুষ্ঠানবিধি শাস্ত্রকারগণ খুব সংক্ষেপে লিখে গেছেন। পরম কথা, আচার্য শ্রীমৎ স্বামী প্রণমানন্দজি মহারাজ বলছেন, মন চায় একটা অবলম্বন। সাধারণত অসৎ বিষয়ের প্রাধান্য হেতু তাহার দ্বারা প্রভাবিত হইয়া মন অসৎ বিষয়কেই অবলম্বন করে। অসৎ বিষয় অস্থির, তাই মন অসৎ বিষয়ের সহস্পর্শে অস্থির হইয়া পড়ে। কিন্তু অসৎ বিষয়ের কুফল কুপরিণাম দেখাইয়া তাহাকে সদ্বিষয়ে নিযুক্ত করিলেই সে সদ্বিষয় অবলম্বন করিয়া সৎ হইতে পারে। আপনাদের অনেক ফোন SMS প্রচুর সংখ্যক পাই, নানান বিষয় নিয়ে আপনাদের আসে, কিছু কিছু বিষয় আসে দুর্গা পুরাণ নিয়ে। নিশ্চিতভাবে সব পুরাণ নিয়ে আমরা আলোচনা করব, ধীরে ধীরে শুনতে হবে, সময় দিতে হবে। আমার নিরন্তর একটা চেষ্টা আছে যে সব ঘাট দিয়ে যত মহাপুরুষরা প্রত্যেকটা ঘাট তৈরি করেছিলেন সেই ঘাট দিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে যাত্রা করতে পারি। যে ঘাট যার ভাল লাগে সে যেন সেই ঘাটে দাঁড়িয়ে যায়। যদি মহম্মদের ঘাট ভাল লাগে মহম্মদের ঘাটে যেন দাঁড়িয়ে যায়, যদি প্রভু যিশুর ঘাট ভাল লাগে সেই ঘাটে যেন দাঁড়িয়ে যায়, যদি মীরার ঘাট ভাল লাগে সেই ঘাটে যেন দাঁড়িয়ে যায়, যদি বুদ্ধের ঘাট ভাল লাগে গৌতম বুদ্ধের ঘাটের ঘাটে যেন দাঁড়িয়ে যায়, যদি জৈনমুনি মহাবীরের ঘাট ভাল লাগে তাহলে যেন সেখানে দাঁড়িয়ে যায়। অতএব যেখানে ভালো লাগবে, বসে মনে হবে শান্তি,
সেই জায়গাটা যেন দাঁড়িয়ে করতে পারি। ধর্ম মানে ভেদাভেদ না, ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে দাঙ্গা না, ধর্ম মানে এই নয় যে তোমার আল্লাহ মন্দ আমার ঈশ্বর ভালো তা না। তোমার আল্লাহ, আমার ঈশ্বর, তোমার প্রভু সবাই এক। এক ব্যক্তির অনেক নাম হতে পারে, ডাক নাম এক থাকে, ভালো নাম একটা থাকে, স্কুলে টিচার একভাবে ডাকে, ব্যক্তি কিন্তু এক থাকে, ছাদ এক, সিঁড়ি অনেক হতে পারে। তাই নিরন্তর আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের যে ঘাট উপযুক্ত মনে হয় সেখান থেকে যেন আমরা তৃষ্ণার সময় জল নিতে পারি, জল খেতে পারি। আজ যে বিষয়ের উপর থাকবো, ঋষি রমন বলছেন সত্যের সঙ্গে থাকা সবচেয়ে বড় কঠিন। সত্যের সঙ্গে থাকা বড় কঠিন, কারণ সমাজ অসত্যের মধ্যে বাঁচে, মিথ্যা জিনিসের প্রচলন এখানে বেশি। এখানে যদি মিথ্যার পর মিথ্যা চলে এসছে, এই মিথ্যা কখনো বন্ধ করা বড় মুশকিল, কারণ মিথ্যা দিয়ে যে বাড়ি তৈরি হয় সেই বাড়িতে একটা সত্য ইট থাকলে অসুবিধা সৃষ্টি হয়ে যায়। তাই এই সমাজে সত্যতা নিয়ে যারা থাকে তাদের খুব কঠিন যাত্রা করতে হয়। আমরা ঋষি রামনের জীবনযাত্রা দেখেছি, আমরা ঠাকুরের দেখেছি, আমরা বিনোদাভাবের দেখেছি, আমরা আনন্দময়ী মার দেখেছি, এদের অনেক কঠিন তপস্যা করতে হয়েছিল সমাজের বুকে থাকতে গিয়ে। তার কারণ তারা কোনোভাবেই আপোষ করেনি, সত্যের সঙ্গে চলেছেন, কারণ তারা সত্যকে জেনে সত্যময় হয়ে গেছেন, ঈশ্বরই হয়ে গেছিলেন। তাই ঋষি রমন তার ভক্তদের উপদেশ দিচ্ছেন যে মিথ্যা যতই প্রলোভন দিক, মিথ্যা যতই লাভ দিক না কেন, জানবা মিথ্যা কিন্তু সবসময় অনেক বাচ্চা কাচ্চা তৈরি হয়ে যায় আর একটা থেকে একটা বড় হয়ে যায় বেশি। সত্য কিন্তু এক, সত্য কিন্তু কারোর সাহায্য লাগে না, সত্য বিনা সাহায্যেই কিন্তু ফোটে। অতএব নিরন্তর চেষ্টা রাখো সত্যের মধ্যে থাকতে। হ্যাঁ, সত্যের সঙ্গে থাকা বড় কঠিন, কারণ সত্যের সঙ্গে সমাজ সংস্কার যেভাবে চলছে তাতে বাঁচতে দেবে না। যত শিক্ষিত সমাজ তত অনাচার ভর্তি। আমরা যদি ভালো করে বিদেশের দিকে তাকাই, যত বেশি শিক্ষিত তাতে তাদের মধ্যে যত বেশি দুশ্চিন্তা, খারাপ চিন্তা, দেশ নষ্ট করার চিন্তা ভাবনা তাদের মধ্যে বেশি, অরাজকতা তাদের মধ্যে বেশি রয়ে গেছে, শান্তি তাদের মধ্যে নেই। তাই ঋষি রমন উপদেশ দিচ্ছেন সত্য বড় কঠিন, এ তালমিল ধরে রাখা বড় কঠিন, এই সমাজ যেভাবে চলছে এখানে কঠিন। তবে একবার যদি সহ্য করার ক্ষমতা চলে আসে তাহলে জিত তোমার হবে এবং এই সত্যের ভবনে দাঁড়িয়ে তুমি জয়লাভ করতে পারবা। কোনোভাবেই তোমার নিজের আত্মাকে কোনোদিন বেছো না। আমরা তো আত্মাকে কোথায় কোথায় বেছে দিই, তাই বলছেন যে কোনোভাবে না। তুমি নিরন্তর ঋষি রমন তার ভক্তদের বলছেন তিনটে মাস সত্যের পথ নিয়ে দেখো, প্রকৃতপক্ষে সবচেয়ে বড় শান্তি তুমি নিজে পাবে, এক। দ্বিতীয় কথা হচ্ছে কিছু সময় তোমাকে লড়াইয়ের মধ্যে থাকতে হবে, ঠিক কথা, কিন্তু আখির জিত তোমার হবে। কাউকে যখন তুমি মিথ্যে কথা কোনো কিছু বললে বা কোনোভাবে ঠকালে বা কোনোভাবে কষ্ট দিলে, তুমি কিন্তু তোমার রাস্তা, দুঃখের রাস্তা তুমি তৈরি করে রাখছো। কারণ আমি কাউকে দুটো কথা বললাম, কাউকে দুঃখ দিলাম, বিপরীত কিন্তু ঘটনা আমার জীবনে ঘটবে, ঠিক ঘুরে আমার জীবনে এই ঘটনা আসতে পারত। তাই জ্ঞানীরা সর্বদা বলেছেন যে না, এমন কোনো কাজ করো না যা তুমি সহ্য করতে পারবে না, অতএব সেই কাজই করো যেটা তুমি সহ্য করতে পারবে। আমরা অজ্ঞান অবস্থায় তো অনেক কাজ করতে পারি, তাই চেতনার সঙ্গে যুক্ত হয়ে যেন আমরা চলতে পারি, কাজ করতে পারি, এদিকে তাদের দৃষ্টি দিতে বলছেন এনারা। ঋষি রমণও তাই চেয়েছিলেন, ঋষি রমণও তার ভক্তদের বলছেন জপ তপ পুজো হবন এগুলোতে নিশ্চিতভাবে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সত্যকেও ধরে রাখো। এবং তিনি বলছেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য এসব যে জাতি, এগুলো কোনো জাতির মধ্যে পড়ে না, তোমরা সবাই ব্রাহ্মণ, তোমরা সবাই ঋষিকুলে জন্ম, তোমাদের সবার গোত্রের দিকে তাকাও। যখন আমরা বিচার করছি মাথা দিয়ে তখন আমরা হচ্ছি ব্রাহ্মণ, যখন হাত দিয়ে কাজ করছি তখন আমরা হচ্ছি ক্ষত্রিয়, যখন আমরা অন্ন গ্রহণ করছি, পেটে দিচ্ছি এবং সেই অন্ন হজম হয়ে সেটা অন্য রূপ আকার ধারণ করছে তখন হচ্ছে বৈশ্য, কিছু নেওয়া এবং দেওয়া, যখন চলছি তখন হলাম আমরা শূদ্র, পা দিয়ে যখন চলনা করছি। এই চারটে জিনিস আমাদের মধ্যে রয়েছে, কোনটার দ্বারা আমরা কোনটাকে নিচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা জিনিসই দরকার। অর্থাৎ ব্রাহ্মণ তোমরা সবাই এবং এই ব্রহ্মই তোমাদের সৃষ্টি করেছে, এখানে ব্রহ্মই জগৎ সৃষ্টি করে। এখানে ব্রহ্মের পুরাণে আছে যে ব্রহ্ম যখন জগৎ সৃষ্টি করে পুষ্করিণীতে বসে যজ্ঞ শুরু করেন,
এবং তার স্ত্রী যজ্ঞের নিয়ম আছে, যজ্ঞের সময় তার সহধর্মীকে পাশে থাকতে হয়। আমরা দেখেছি ভগবান রামের যজ্ঞ সীতাকে সোনার সীতা তৈরি করা হয়েছিল। মোহাম্মদের স্ত্রীরও উল্লেখ পাই, যখন তিনি কোরআন পড়তেন তার উল্লেখ পাওয়া যায়, ভগবান যীশুর উল্লেখ পাওয়া যায়। প্রত্যেকটা মহাপুরুষের জীবনের থেকে কিন্তু তারা কিন্তু সর্বদা শান্তির একটা উপদেশ আমাদের দিয়ে গেছেন। যাই হোক, ব্রহ্ম যখন যজ্ঞ করবেন ঠিক করলেন, তখন নারদ ঋষি নারদকে বললেন, আমার স্ত্রীকে কিন্তু গিয়ে তুমি খবর দাও যে তাড়াতাড়ি পুষ্করিণীতে আসতে এবং এসে আমার পাশে এখানে বসে, আমি যজ্ঞ শুরু করব। তা ঋষি গিয়ে খবর দিলেন, কিন্তু সময় চলে যাচ্ছে, একটা কাল থাকে, একটা যজ্ঞের একটা সময় থাকে, সেই সময়টা পেরিয়ে যাচ্ছে। তখন ব্রহ্ম যজ্ঞ শুরু করে দিলেন পৃথিবী সৃষ্টি করার, মানব তৈরি করার। এই সময় তার স্ত্রী দেরি করে আসেন এবং তখন যজ্ঞ শেষ হয়ে এসছেন। তখন ব্রহ্ম কী করেছিলেন, একটি বাচ্চা মেয়েকে তার স্ত্রী হিসাবে তৈরি করে বসিয়ে রেখেছিলেন। তখন তার স্ত্রী একটু সাজাগোজা করতে সময় লেগে গেছিলো, আসতে দেরি হয়ে গেছিলো। এসে তখন ব্রহ্মাকে অভিশাপ দিলেন, আমাকে ছাড়া যখন তুমি যজ্ঞ করল, অতএব আজ থেকে তোমার পূজা আর কেউ পাবে না, পৃথিবীর বুকে তোমার এই যে মানুষ যে সন্তান আছে তারা কেউ আর করবে না। তাই পুষ্করিণীর পরে আর ব্রহ্মার পুজো কোথাও হয় না। তাই ব্রহ্ম থেকে যাদের সৃষ্টি তারা আমরা সবাই ব্রাহ্মণ। তাই ঋষিরা মূল বলছেন, তোমরা ব্রাহ্মণ, তোমাদের জাতি হচ্ছে ব্রাহ্মণ, তোমাদের ধর্ম হচ্ছে সত্য, অতএব সত্যকে আঁকড়ে ধরে তোমরা চলার চেষ্টা করো। তোমরা কখনো যেন সত্যকে ছেড়ো না, সত্যকে যখনই তোমরা ছাড়বে তখন তোমরা কষ্ট পাবে। এবং পুরাকালে ঋষি মুনিরা যে বিধান দিয়ে গেছেন, সেই বিধান অনুযায়ী যদি আমরা একটু একটু করে মানি, একটু একটু চলি, মানতে তো আর কোনো টাকা পয়সা লাগবে না, সময় তো কোনো নষ্ট হবে না, যদি একটু মানি বা চলি তাহলে নিশ্চিতভাবে আমাদের জীবনের ক্ষেত্রে কিন্তু একটা শান্তি শীতলতা বাতাস এসে পরিপূর্ণ করে দেবে জীবনকে। এবং ঋষিরা সর্বদাই চেয়েছেন যে কোন সময় কী করা দরকার, কোন সময় কী করা দরকার নেই সেটা বলেছেন। এবং সবচেয়ে বড় কথা তারা বলেছেন, আমাদের জীবন দৃষ্টি কী হওয়া উচিত, আমরা স্ত্রী মা সন্তান তাদের সঙ্গে যেন সুন্দর আচরণ ব্যবহার ঠিক রাখতে পারি। এই নয় আমি জপ তপ করছি বা আমি খুব বেশি করে ঈশ্বরমুখী বই সাধনার মধ্যে রয়েছি, কিন্তু আমার সংসারে যারা প্রিয়জন পরিজন তাদের প্রতি আমার কোনো কর্তব্য নেই, এবং তাদের অবহেলিত করে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করছি, মায়ের সঙ্গে খারাপ আচরণ করছি, তাহলে কিন্তু ধর্ম সেখানে দাঁড়ালো না, তার জপ তপ সব কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কারণ সে একদিকে সঞ্চয় করছে, একদিক দিয়ে সব জল বেরিয়ে যাচ্ছে। তাই জল যাতে না বেরোয় সেই দিকে আগে চেষ্টা করতে হবে, তারপর সঞ্চয় চিন্তা করতে হবে, তাহলে কিন্তু সেই সঞ্চয়ের কোনো দাম হবে না। ধার্মিক ব্যক্তি যদি কোনো অসত্যের আশ্রয় নেয় তার ধর্ম কিন্তু টিকবে না। তাই ধার্মিক ব্যক্তি নিশ্চিতভাবে সাংসারিক জীবনে যেন ধর্মকে প্রতিষ্ঠা করতে পারে। সংসার জীবনে ধর্মকে প্রতিষ্ঠা করতে গেলে সবার আগে দরকার স্ত্রী মা সন্তান তাদের প্রতি যেন সমান কর্তব্য রেখে যেন সে চলতে পারে। এবং আমরা দেখেছি যে দেবতা থেকে আরম্ভ করে ঋষিরা পর্যন্ত সবসময় কিন্তু তাদের মা স্ত্রী তাদের একটা অগ্র অধিকার দিয়েছে, সেই অধিকার যেন আমরা দিতে পারি। আমাদের জীবনে এমন কোনো কাজ যেন আমরা না করি যাতে আমার মা স্ত্রী সন্তান মেয়ে এরা যেন কোনোভাবে কষ্ট না পায়। নিরন্তর ঋষি রামনের এই উপদেশ যেন আমরা মনে রাখতে পারি।